ভিডিওটা করতে করতে না মানে করার আগে আমি এত হেসেছি, আবার ভিডিওটা করে নিয়ে হাসবো, ঠিক আছে? এই যে ওয়াইটির দাদাভাই আছে না, ওয়াইটির দাদাভাইকে দেখলে আমার কীরকম মনে হয় বলুন তো? ঠিক সাপ ধরার সময় ওই সাপুড়েগুলো যেরকম করে না, বিন বাজিয়ে বাজিয়ে, সেটা হেলেমেটুনি হোক, ঢোড়া হোক, বোড়া হোক, জাত কেউটে হোক, যাই হোক না কেন, পুরো ওয়াইটির দাদাভাইকে সেই রকম লাগে। ওয়াইটির দাদাভাই এরম করে এদিক থেকে লাফিয়ে এদিক থেকে এরকম করে আমার যা হাসি পায় না, আগে এর উপর রাগ হতো, এখন আমার একে দেখলে কীরকম একটা কার্টুন লাগে। কেন বলছি, তার কারণ হচ্ছে এগুলো কিসের পরিচয় ওয়াইটির দাদাভাই, এগুলো কিসের পরিচয়? এটাকে কি পুরুষত্ব বলে বা পৌরসত্ব, যেভাবেই নাও, একজন পুরুষ মানুষ তো দাদাভাই আপনি, হ্যাঁ একজন পুরুষ মানুষ তো, নিজের জায়গাটা একটু ঠিক করে দাঁড়ান না। লোকে আমাকে বলে যাচ্ছে আপনার স্ট্যান্ড পয়েন্ট নেই, অথচ ওয়াইটির দাদাভাইয়ের ভিডিওতে গিয়ে তালি বেড়ে আসছে, কত ভিউয়ার্স আছে, আমার শুধু হাসি পায়। আরে ভাই, এই মানুষটাকে বোঝান না যে আরে ভাই, যত যাই হোক আমরা না হয় নারী, কথাই বলে নারী চরিত্র বোঝা কঠিন, বেজায় কঠিন, মানে এদেরকে চেনা যায় না, বোঝা যায় না, কিন্তু ওয়াইটির দাদাভাইকে বোঝা দায় হয়ে যাচ্ছে। ওয়াইটির দাদাভাইয়ের আগে তবু ভিডিওর মধ্যে একটা মনে হতো পার্সোনালিটি একটু হলেও আছে, মানে কোনো না কোনো জায়গায় একটুখানি হলেও মনে হতো চলো সকলের জন্য বুক পেতে দিচ্ছে। আজকে যা দেখছি এই কদিন ধরে ওয়াইটির দাদাভাই, আচ্ছা দাদাভাই আমার একটা কথা জানতে ইচ্ছা করছে, কী দিয়ে ধুলে নিজেকে, সানলাইট, ভিমবার, না আরও কী কী আছে গো, সাফেদ, নাকি ওই কী একটা আছে না, সানলাইটই মনে হয়, সম্পর্কের বন্ধন এরকম একটা আছে না, আমি তোমার রং তুমি আমার সানলাইট, তো দাদাভাই কী দিয়ে নিজেকে ধুলে একটুখানি বলো না, তাহলে দেখো না তোমার ওই তুমি যাকে পুরনো দিদি বলতে একবারে, মানে এক ঢোক জল নয় দশ ঢোক জল একটু বেশি গিলতে, এখন তো আবার সে দিদি হয়ে গেলো, মানে দিদিদের জন্য তুমি একটা বুক পেতে দিয়েছো, কী যে ভাই বোনের সম্পর্ক, আর কী যে ওই কী জানো বন্ধন হ্যাঁ দাদাভাইয়ের গলায়, এই গানটা অনেকদিন আমি শুনিনি, দাদাভাই একটু হোক না গানটা আমার জন্য, বন্ধন হ্যাঁ এই গানটা দাদাভাইকে খুব মিস করছি, সিরিয়াসলি এমন বাবা বেঁধেছে দাদাভাইকে, বাপরে বাপ, যেমন ভাই বোনদের বন্ধন তেমনি বাঁধনের দড়ি। দাদাভাই ওই দড়িটা কত টাকা দামি দড়ি ছিল একটু বলবেন, যদি আপনাদের ভাই বোনের এই কথা, আমি ভিডিও করতে পারছি না, আমার এত হাসি পাচ্ছে, এই পাবলিকগুলোকে দেখলে আমার এখন শুধু হাসি পাচ্ছে, কিরে কোথায় ছিল এতদিন, এতদিনে কণিকা উজ্জ্বলের পরিবারটাকে মানে হাসবো এই কথাটা বলে, মানে কী বলবো, এতদিন চেঁচে দিয়েছে, আজকে দেখো সব বড় বড় বাণী, গীতা গুলে বসে পড়েছে, রামায়ণ গুলে বসে পড়েছে, আদালত আর আইন কি জিনিস, আর একটা করে নোটিশ, লিগ্যাল নোটিশ কি জিনিস, বাড়ি লিগ্যাল নোটিশ যেই পেয়েছে সেই যে পরকিয়া করতো সে এখন ক্যামেরা খুলে যে পরকিয়া করছে তার বাড়ি চলে গেছে, ছুটে কি করতে ক্যামেরা দিয়ে চলে গেছে, মানছি না মানবো না পরকিয়া, মানছি না মানবো না, মানছি কিন্তু ছেলে মেয়ে বড় হলে করো, এখন করো না, আমি আর পাচ্ছি না হাসতে, এদেরকে বলছে যে সৎসঙ্গ, আর আমি নাকি দোগলাবাজ, ও মাই গড, তাহলে আসল দোগলাবাজটা কে গো, আমি ভিডিওটা না বিশ্বাস করা না হেসে করতে পারছি না, এই পাবলিকগুলোকে দেখলে আমার এখন রীতিমতো হাসি পাচ্ছে, এদের ভিডিওগুলো আমি দেখছি আর খালি এইভাবে এইরকম করছি আর আমি হেসে যাচ্ছি, যে হায় ভগবান এরা হচ্ছে এক একটা সব মর্মর মূর্তি, সত্যের মূর্তি, সৎসঙ্গের মূর্তি, আরে ভাই তাহলে প্রতিবাদটা আসলে কে করলো, কেউ তো আমাকে বলো অ্যাকচুয়ালি প্রতিবাদটা কে করলো, কে ভালো অ্যাকচুয়ালি, ভালোটা কে প্লিজ আমাকে একটু বলবে, কী লীলা খেলা হ্যাঁ সংসারে, কী লীলা খেলা, একদিন এই দাদাভাই তার দিদিরা সাঙ্গ পাঙ্গ মিলে কণিকার পরিবারটাকে, উজ্জ্বলের পরিবারটাকে ছেঁকে খেয়েছে, ছিঁড়ে খেয়েছে, আর আমরা ভিডিও করেছি দিনের পর দিন ভিডিও করেছি, আজকে দেখছি এই দাদাভাই লাফিয়ে 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 কল রেকর্ডিং করে আবার কণিকা উজ্জ্বলের হাতে তুলে দিচ্ছে, সিরিয়াসলি, ও দাদাভাই কণিকা উজ্জ্বল তোমার ওপর ভরসা করে কেস করেনি শুধু তোমার ওপর, ঠিক আছে তুমি অত চাপ নিও নি, বুঝতে পারলে দাদাভাই তুমি অত চাপ নিও নি গো, তোমার ব্রেনে চাপ পড়ে যাবে কারণ তুমি ইতিমধ্যে বহুত চাপ নিয়ে ফেলেছো, ঠিক আছে দাদাভাই, এখন পুরপুর করে উড়ছে দাদাভাই, ও কী অবস্থা দাদাভাই, আমার শুধু হাসি পায়, হ্যাঁ যে দিদিদের জন্যে দাদাভাই আগে বন্ধন ছিল, দাদাভাই বন্ধন, রাখি ভাইফোঁটা কত সুন্দর করে সব উদযাপন হতো, সেই দিদিদেরকে নিয়ে দাদাভাই পরে পরে সেই দিদিদের বাড়িতে গেছে কিন্তু শশা কলা নিয়ে যাবে বলেছে, শশা কলা যেই দিদিকে নিয়ে দাদাভাই বলেছে, দাদাভাই যাকেই দিদি পাঠিয়েছে আমি এইটা লক্ষ্য করে দেখেছি, পরক্ষণই তার বাড়িতে দাদাভাই আবার বলেছে শশা আর কলা নিয়ে যাবো, মানে এ যে কী ভাই, আর কী যে এদের দিদি, কী যে সম্পর্ক, মা গো মা আমি অবাক হয়ে যাই, আজকে দাদাভাইয়ের লাফানিটা দেখে মনে হলো ঠিক যেন সাপে ব্যাং খেলে সেই পেটটা ফুলে গিয়ে যেরকম হয়ে যায় না, যেরকম লাপালাপি করে সাপটা কুমতো হয়ে, দাদাভাই যেন মনে হবে সেরকম একটা দেশোদ্ধার করে দিয়েছে, দেশোদ্ধার করে দিয়েছে, ওগো দাদাভাই সব প্রমাণিত, আর আপনাকে প্রমাণিত করতে হবে নি গো, বুঝতে পারলে সব প্রমাণিত হয়ে গেছে দাদাভাই, অত সাপ নিউনি
দাদাভাই করছে, দাদাভাই স্যানেলটা যদি একটু রেভিনিউটা বেশি বেশি হয় এই আর কি। ও দাদাভাই আমরা বুঝি গো, বুঝি বুঝি, তুমি স্যানেলগুলো করতে থাকো দাদাভাই, আর আমি তোমাকে দেখি আর হাসতে থাকি। আমি শুধু একা নই, তোমাকে দেখে যে দাদাভাই কত লোক হাসে আমি শুধু অবাক হয়ে যাই। কিছু কিছু ভিউয়ার্স আছে দাদাভাইয়ের চ্যানেলে যায়। ওফ বাপরে বাপরে, কী দিন এলো, ঘোর কলি ঘোর কলি। চলো এইগুলোই বলার ছিল আর কি। তা দাদাভাই ঠিক আছে, শশা গলা নিয়ে আপনি ছুটতে থাকুন। এবার কিন্তু এই দাদাভাইকে যে দিদি বা ভাই বোন পাঠাতে যাবে সে কিন্তু এইটা ভেবে রেডি হয়ে থাকো, তোমার বাড়িতে আবার শশার কলা নিয়ে দাদাভাই উপস্থিত হবে। অতএব চিন্তা তারা করে, কারণ এখনও পর্যন্ত দাদাভাই যাকে যাকে দিদি বলেছে প্রত্যেককে দাদাভাই পরে বলেছে শশার কলা পরিষ্কার। অতএব এই ফল মল্লিয়ে দাদাভাই সেই দিদিকে পরে দেখতে যাবে, এটা কিন্তু দিদিদের ভেবে রাখতে হবে। এবার নিজের দায়িত্বে নিজের রিস্ক নিয়ে এবার কি শশা খেতে ভালোবাসে কি কলা খেতে ভালোবাসে আমি জানি না, শশা কলা নিয়ে দাদাভাই রেডি আছে। এইটুকু কিন্তু ভেবে চিনতে সম্পর্ক পাতাতে যেও। এবার কেউ যদি অন্য ফল ভালোবাসে সেটা আলাদা ব্যাপার, বাট নিজের দায়িত্বে আমার মনে হলো একটু আগবা করে দেওয়া তোমাদেরকে উচিত। আমি একজন দেশের কর্ণধার, নাগরিক, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাই না? ফোরকের একটা ইনফ্লুয়েন্সার, ছোট্ট মার্কা। তো যাই হোক, জানিয়ে দিলাম, বুঝতে পেরেছো? চলো টাটা, বাই বাই দাদাভাই।